নমস্কার প্রতিপক্ষলৈ আপোনালোকক স্বাগতম আজি বিজেপিয়ে প্ৰথমখন প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰিছে ইয়াত অসমৰ 11টা সমষ্টি মানে বিজেপিয়ে যিকেইটা সমষ্টি প্ৰতিনিধিত্ব কৰিব কেউটা সমষ্টিৰ প্ৰাৰ্থী তালিকা আজি ঘোষিত হ'ল আৰু বিভিন্ন ঠাইত ৰঞ্জিত দত্তৰ সমষ্টিতে হওক বা বিভিন্ন ঠাইতে ফটকা ফুটাইছে আতচবাজি ফুটাইছে যেন বিজয়ী প্ৰাৰ্থীৰ দৰে বিজেপিয়ে অসমকলৈ প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ কৰিবলগীয়া নাই নির্বাচন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কুচকাওয়াজে নয় নির্বাচনী যুঁজে আরম্ভ হয়ে গেল আজিরপা একটা বিশেষ সময় বিশেষ দিন আমি আজি উপস্থিত হয়েছ ইয়াত কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নাই তিনজনক সম্পাদক আর সাংবাদিক মূর সুতরাং স্টুডিওত আছে দৈনিক জনসংিকাকতর কার্যবাহী সম্পাদক সঞ্জীব ফুকন মূর সুতরাং আছে এসময় হিন্দু কাকতর সাংবাদিক এটা এগারী রাজ্যের জ্যেষ্ঠ মানে সাংবাদিকেই তখন সুশান্ত তালুকদার সক্রিয় রাজহুয়া কর্মীও বিভিন্ন বিষয় মাত মাতি আর প্রতিদিন কাকতর জ্যেষ্ঠ সাংবাদিক পরম প্রকাশ গগৈ তরুণ তার্কিক আর রাজনৈতিক বিশ্লেষণব অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা পরমক আমি বিচারি দুজন জ্যেষ্ঠ সাংবাদিকর সুতরাং আচ্ছা আজি যখন নির্বাচনী যখন তালিকা প্রকাশ পালে বিজেপির যেটা 11টা সমষ্টি মানে সঞ্জীব ফুকন ডাঙরিয়া প্রথম জানিয়ে বিচারিম এই 11টা সমষ্টিত বিজেপি একদম পুনপুটিয়াকে যদি সোধো যে জয়ের সম্ভাবনা থাকা প্রার্থী কেগী কোন কই দিয়ে টান কারণ কংগ্রেসের তালিকা ওলাবল আছে মানে আপে মানে তালিকা প্রকাশ করেছে তিনখনের কিন্তু তথাপি যে ইয়াত কেনেকুয়া ধরনের হব পারে আসলে যে 11খন আসনের প্রার্থী ঘোষণা করেছে আজি রাষ্ট্রীয় পর্যায়ের 191গী প্রার্থীর লগতে সেই তালিকাখন দেখিলে এটা কথা গম পাওয়া যায় যে বিজেপিয়ে কনফিডেন্টলি এখন তালিকা প্রকাশ করেছে আর মোট কথা হয়েছে প্রার্থীটো বিজেপির কারণে ডাঙর কথা নহয় বিজেপিয়ে অলরেডি এটা মানে এই সমষ্টি এই 11টা সমষ্টির ভিতর যাতে মানে প্রায় 80% বা 70% সমষ্টিত কমফর্টেবলি যুঁজিব পারে তার কারণে অলরেডি ডিলিমিটেশনের জড়িয়ে সমষ্টিবিলাক ঠিক করে লৈছে গতি এই ডিলিমিটেশনের প্রভাব ইলেকশনত পড়ব আর সেই ধরনের একটা অঙ্ক করিয়ে আজি নতুনক সৃষ্টি হওয়া কাজিরঙ্গা সমষ্টিত কামাখ্যা পাশা ট্রাসাক টিকিট দিয়ার উদ্দেশ্য সেইটাই অঙ্কর ভিত্তিত দিছে তেনেক সর্বানন্দ সোণালক আজি ডিব্রুগড় পুনের রাজ্যসভারপা আনি আকো ডিব্রুগড় প্রতিদ্বন্দ্বিতা করবলে দিয়ার অঙ্কটাও হয়েছে সেই একটা অঙ্ক আর তেনেকলকে এতিয়া এই 11টা সমষ্টির ভিতর বিজেপির কারণে পূর্বেও মুখ্যমন্ত্রীগুলো প্রকাশ করেছে যে নগাঁও সমষ্টিটো তেখেতসকলৰ কারণে একটা জটিল সমষ্টি হব যুঁজ হব আর দ্বিতীয়তে ধুবুরী সমষ্টিটোর কারণে একটা সেই বিজেপির তালিকাত নাই তথাপিও একটা কারণে জটিল সমষ্টি হব এন ডি এর কারণে আর করিমগঞ্জ সমষ্টিটো বাকি সমষ্টিত যুঁজিব পারিম বলে বা জিকিব পড়ার মানসিকতাল অবতীর্ণ হব আর তারে রিফ্লেকশন আজির প্রার্থী তালিকাখনত পড়ছে বলে মানে এই কারণেই ভাবো যে মন্ত্রীসভাপা নি পরিমল শুক্লবৈদ্যক শিলচরত টিকিট দিয়ার উদ্দেশ্যটো এই অঙ্কর ভিতর একটা পার্ট বলে মই ধারণা করো মই সুশান্ত তালুকদারের আসলে জানিম যে এই তালিকাখন চাই এবার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যে নগাঁও সংসদীয় সমষ্টিটো রাজেন গোহাই কেইদিনমান আগতে কৈছে যে মই আর হারিবলৈ নির্বাচন নেখেলো আর নগাঁও যে বর্তমান যে নতুনক যে ধরনের মানে তার বিধানসভা সমষ্টি অন্তর্ভুক্ত হল আগর সমষ্টি বাহির করে দিয়েছে নতুন সমষ্টি অন্তর্ভুক্ত করা হয়েছে তাত বিজেপিয়ে কেবেজন মন্ত্রীও কৈছে যে আমি চেষ্টা করিম তো মই সুধিম সুশান্ত তালুকদারক যে মুখ্যমন্ত্রী কৈ থকা 11খন আসনের কেইখন 11টা সমষ্টিত আছে মুখ্যমন্ত্রী খুব কালিও কৈছে যে 11খন আমি পাম মোৰ ধারণাত মুখ্যমন্ত্রী 11 যেটো বা 11.5 সেটা একটা মনস্তাত্ত্বিক সংখ্যা সেই সংখ্যাটো তেওঁ মানে বাস্তব চিত্রখন হেনেকুৱা হ'ব বুলি ধৰা নাইতো বিজেপি ফালৰ পৰা যেনেকে সর্বভারতীয় প্রেক্ষাপটত যে প্রাইম মিনিষ্টারে আপ কি বার 400 পার 400 আসন মানে পার মানে অধিক আসন লাভ করা
আৰু বিজেপি 370 এইবিলাক মনস্তাত্ত্বিক সংখ্যা আছিলে গতিকে আৰু আজি যদি আপুনি মন কৰে যে 11 খনৰ ভিতৰত দুখন তেওঁলোকৰ বাবে কঠিন সেই কথাটো আপুনি আৰম্ভণিতে উনুকিয়ালে ৰাজেন গোহাঁইদেৱে সেই আপোনাৰ মুখে জানো কোন দুখন তেওঁলোকৰ কাৰণে নগাঁওখন আপুনি অলৰেডি আপুনি ক'লে আৰু তেনেকৈ কৰিমগঞ্জটো তেওঁলোকৰ কাৰণে সুবিধাজনক নহয় অৰ্থাৎ এই দৃষ্টিৰ পৰা চাবলৈ গ'লে বিজেপিয়ে তেওঁলোকৰ 11 খনত প্ৰাৰ্থী ঘোষণা কৰিছে বাকী 3খন তেওঁলোকে সহযোগী দলৰ কাৰণে তেওঁলোকে ৰাখিছে দুখন ধুবুৰী আৰু কোকৰাঝাৰ আৰু বৰপেটা গতিকে 11খনৰ যদি দুখন তেওঁলোকৰ কাৰণে কঠিন হয় বিজেপিৰ সংখ্যাটো 9 সীমাবদ্ধ থাকিব অৰ্থাৎ এই 11-12 এই সংখ্যাবিলাক কেৱল মনস্তাত্ত্বিক মানে সংখ্যা আছিলে ৰাইজৰ মাজত এটা উৎসাহ উদ্দীপনা এটা সৃষ্টি কৰা বিজেপিৰ সমৰ্থনৰ প্ৰতি গতিকে সেইটোৰ ফালৰ পৰা চাবলৈ গ'লে বিজেপিৰ সংখ্যা যিটো তেওঁলোকে যিটো বিচাৰিছে যে অসমৰ পৰা আৰু এড কৰিবলগীয়া নাই যিটো 370লৈ যদি তেওঁলোকে যিটো আসন মানে তেওঁলোকে হিচাপ যিটো টাৰ্গেট দিছে সেই টাৰ্গেটত তেওঁলোকে এতিয়া এই যাব পৰা অৱস্থাত অসমৰ পৰা নাই অন্তৰে এই চিত্ৰখন পৰিষ্কাৰ হৈছে এইবাৰো 9খন আসনেই হয়তো পাব পাৰে এইবাৰ হয়তো যদি অতি বেছি পালে 9খন হয়তো আসন পাব পাৰে পৰমপ্ৰকাশ গগৈ আজিৰ প্ৰাৰ্থী তালিকা বিজেপিৰ যিখন যুঁজ কি ক'ব নাই আজিৰ যিখন প্ৰাৰ্থী তালিকা তেওঁলোকে প্ৰকাশ কৰিছে সেইখন আচলতে পৰহিয়ে প্ৰাৰ্থী তালিকাখন চূড়ান্ত হৈছে এই প্ৰাৰ্থী তালিকাখন চাই পেলাই এনেধৰণৰ আমাৰ অনুভৱ হৈছে যে বিজেপি বৰ্তমানৰ প্ৰেক্ষাপটত অসমৰ 14 লোকসভা সমষ্টিৰ যিটো দৌৰ সেই দৌৰটোত যথেষ্টখিনি কম বিজেপি আৰু ইয়াৰ মিত্ৰজোঁট আগবাঢ়ি আছে আমি দেখিবলৈ পাইছোঁ যে অসমত যিটো সন্মিলিত বিৰোধী ঐক্য মঞ্চ যিটোত সংখ্যাগতভাৱে প্ৰায় 16 বিৰোধী দল আছে কিন্তু মূলতঃ আমি যদি এটা আপুনি খুব যদি গণভিত্তি হিচাপে চাবলৈ যাওঁ 16 দলৰ সমান্তৰাল গণভিত্তি নাই সেই বিৰোধী ঐক্য মঞ্চৰ মাজত বৰ্তমানলৈকে যিটো আসনৰ বুজাবুজি প্ৰক্ৰিয়া সেইটো চূড়ান্ত ৰূপ পোৱা নাই চূড়ান্ত ৰূপটো পোৱা নাইয়ে তেওঁলোকৰ মাজত প্ৰত্যেক দিনে আমি দেখিবলৈ পাইছোঁ যে 2 খাম খেয়ালিহে তেওঁলোকৰ মাজত বৃদ্ধি পাবলৈ ধৰিছে কিন্তু তাৰ বিপৰীতে বিজেপি বা শাসকীয় মিত্ৰজোঁটৰ আসনৰ বুজাবুজিক লৈ তেনেধৰণৰ তেওঁলোকৰ কোনো নিজৰ মাজত মতানৈক্য হোৱা নাই আচলতে শাসকীয় মিত্ৰজোঁটৰ এইটো এটা এডভান্টেজ আসনত থাকিলে বা শাসকীয় মিত্ৰজোঁটত যেতিয়া চৰকাৰ থাকিলে মানে দলবিলাকে এটা নিজৰ মাজত এটা তেওঁলোকে কম্প্ৰমাইজ কৰি লৈ লয় গতিকে এইফালৰ পৰা আমি দেখিবলৈ পাইছোঁ যে নগাঁও আৰু কৰিমগঞ্জ দুয়োটাই সমষ্টি পুনৰনিৰ্ধাৰণ প্ৰক্ৰিয়াৰ জৰিয়তে ধৰ্মীয় সংখ্যালঘুৰ এটা বিৰাট এটা প্ৰাধান্য থকা দুটা সমষ্টি হৈ পৰিছে নগাঁও লোকসভা সমষ্টিত প্ৰায় 58% ভোটাৰ বৰ্তমান ধৰ্মীয় সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ আৰু তাত আমি দেখিবলৈ পাইছোঁ যে কংগ্ৰেছৰ তৰফৰ পৰা এতিয়ালৈকে তাত প্ৰদ্যুৎ বড়োলৈ নিৰ্বাচন খেলিব নে গৌৰৱ গগৈয়ে খেলিব নে আপোনাৰ ৰকিবুল হুছেইনে খেলিব নিশ্চিত হোৱা নাই তথাপিও গৌৰৱ গগৈয়ে খেলিব বুলি এটা ধাৰণা কৰিব পাৰি তাৰ বিপৰীতে সংখ্যালঘু লৈয়ে ৰাজনীতি কৰি থকা AIUDFএ সেই সমষ্টিটোত আমিনুল ইছলাম ধিঙৰ যিটো 3টা কাৰ্যকালৰ বিধায়ক সংখ্যালঘুৰ মাজত যথেষ্ট প্ৰভাৱ থকা এজন ৰাজনীতিক তেওঁক তাত প্ৰক্ষেপ কৰিছে অৰ্থাৎ কংগ্ৰেছৰ যিটো ভোট বেংক বা কংগ্ৰেছে যি ধৰ্মীয় সংখ্যালঘু ভোটাৰক লক্ষ্য কৰি পেলাই নগাঁওক লৈ পেলাই ইমান তেওঁলোকে নিজৰ মাজতে খোৱা কামোৰা কৰিছে সেই ভোটটো ভাঙিবৰ কাৰণে ধৰ্মীয় সংখ্যালঘুৰ মাজত প্ৰভাৱ থকা আমিনুল ইছলামক তাত AIUDFএ প্ৰক্ষেপ কৰিছে লক্ষণীয়ভাৱে দেখা গৈছে যে সুৰেশ বৰা আজি কিছুদিন আগতে মাত্ৰ তেওঁ বিজেপিলৈ আহিছে তেওঁ কংগ্ৰেছৰ জিলা সভাপতি আছিলে তেওঁ সাংঘাতিক ধৰণৰ তেনেকুৱা কোনো কেতিয়াও তেওঁ বিধায়ক নিৰ্বাচিত হোৱা নাই বা সাংসদ নিৰ্বাচিত হোৱা নাই মই ভাবোঁ তাত যিখিনি হিন্দু ধৰ্মৰ যিখিনি বা নন মুছলিম যিখিনি ভোট আছে সেই ভোটখিনি গৌৰৱ গগৈ বা কাঢ়ি আনিবৰ কাৰণে বা ভাঙিবৰ কাৰণে সুৰেশ বৰাক তাত আচলতে কংগ্ৰেছৰ ভোটটো ভোট বেংকটো ভাঙিবৰ কাৰণে মই পৰমৰ লগত অকণমান যোগ কৰি দিওঁ মানে এই কথাটো কেইদিনমানৰ পূৰ্বে আমিনুল ইছলামে নিজেই কৈছিলে যে এইটো এটা মিয়া সমষ্টি বা এইটো এটা সংখ্যালঘু অধ্যুষিত সমষ্টি ইয়াত আমি আমাৰ সাংসদ হ'ব এবাৰ আৰু তেওঁ বিধানসভাত এবাৰ কৈছে মই শেষৰ দিনটোৰ কাৰণে আজি ইয়াত আহিছোঁ আৰু মই কাৰণ সাংসদ হ'ম এবাৰ আৰু তেওঁ কৈছে যদি তাত অমুছলমান প্ৰাৰ্থী দিয়ে বিজেপিয়ে বা কংগ্ৰেছে ভোটটো হিন্দু ভোট বা হিন্দু ধৰ্মাৱলম্বী বা অমুছলমান ভোটটো ভাগ হৈ যাব গতিকে এই ভোটটো চলিড হ'ব সেই কথাটো কিন্তু এটা মেৰুকৰণৰ কথাটো প্ৰত্যক্ষভাৱে কৈ দিছিলে সেইটো ভিডিঅ' তুমি আপোনাৰ আছে পাৰিবলৈ ঠিক আছে এই গোটেই বস্তুটো সুৰেশ বৰাক দি পেলাই এক্সেক্টলি মই সেই কথাটো মই সেইটোৱে মই ক'ব খুজিছোঁ বিজেপিয়ে মই ভাবোঁ সেই কৌশলৰে তাত সুৰেশ বৰাক প্ৰাৰ্থী হিচাপে প্ৰক্ষেপ কৰিছে আৰু কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিটো মই ভাবোঁ এইটোতো আমাৰ সুশান্ত তালুকদাৰ ডাঙৰীয়ে কোৱাৰ দৰে একেবাৰে হয় মোদীয়ে
রাষ্ট্রীয় পর্যায়ত আপকি বার সারসপাড় বলে কয়ে আছে, ইয়াত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় বারম্বার কয়ে আছে সাড়ে এগারোখন আসন। মই ভাবো যে এই একটা মনস্তাত্ত্বিক কৌশল তেওঁলোকৰ বিরোধীর উপর চাপ সৃষ্টি করব কারণে, মনোবল ভাঙি দিব কারণে। তথাপিও মই ভাবো যে নগাঁও সমষ্টিটোত তো বিজেপির কোনো ধরনের আশা নাই। করিমগঞ্জ লোকসভা সিটটোত হয়তো বিজেপির যিজন প্রার্থী তেওঁৰ পক্ষে অলপমান তেওঁলোকে চেষ্টা করব জিকার কারণে, কারণ করিমগঞ্জ লোকসভা সমষ্টিত চারিজন ইউডিএফর এমএলএ আছে আর বর্তমান কংগ্রেসের দুজন, এজন সিদ্দিক আহমেদ আর এজন কমলাক্ষদেব পুরকাষ্ট, দুইজনে কিন্তু বর্তমান বিজেপিক এবার সহায় করব। গতি বিজেপির পক্ষে তাত প্রায় ছজন বিধায়কর মানে সমর্থন এটা আছে, গতি তাত কংগ্রেসের আক প্রার্থিত্বক লো পেলায় একটা সংঘাত হয়ে আছে। তাত হাফিজ বসির মানে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জ্যেষ্ঠ আইনজীবী আর এজন যুব নেতা জুবের আনম, তেওঁলোক দুজনক লো পেলায় তাত প্রার্থিত্বক লো পেলায় যথেষ্ট কংগ্রেসের অভ্যন্তরীণ কণ্ডল এটা চলি আছে। এইটোর সুযোগ লো পেলায় তাত হয়তো কংগ্রেসে সরি তাত হয়তো বিজেপিয়ে চেষ্টা করব, কিন্তু কংগ্রেসের বিজেপির বাবে নগাঁও আর করিমগঞ্জ দুইটাই অত্যন্ত প্রত্যাহ্বানমূলক। আর ধুবুরীত তো আপনার 27 লাখ ভোটারের ভিতর আপনার মাত্র তাত 5 লাখ মানে তাত হিন্দু ধর্মাবলম্বী ভোটার আছে, বাকি প্রায় 22 লাখ ভোটারে তাত ধর্মীয় সংখ্যালঘু, গতি তাত বিজেপি বা ইয়ার মিত্রজোটর মানে আশা থাকা বলে ভবা নাই। গতি 14টা লোকসভা সমষ্টি যদি আপনি চাবলৈ যায় তার ভিতর আজির তারিখত বিজেপি মিত্রজোটর পক্ষে 11টা সমষ্টি যথেষ্ট অনুকূল হয়ে আছে আর বাকি এই 3টা সমষ্টি অত্যন্ত প্রত্যাহ্বানমূলক হয়ে আছে। ধন্যবাদ। মই এই একটা সামান্য বিরতি লোম, বিরতিলোক যাওয়ার আগে মানে খালি সঞ্জীব ফুকনের একটা প্রশ্ন উত্তর বিচারিম পিছত, যে বিজেপি অজেয় নেকি, সেই ধরনের একটা মানে প্রচার বা সেই ধরনের মনস্তাত্ত্বিক যুগ যে কোয়া হয়েছে সুশান্ত তালুকে কৈছে, সুশান্ত তালুকে যে রাইজের মজলি দিয়ে দিয়া হয়েছে যে বিজেপি অজেয়, আর সেইটকে সচা বলে ভাবি সেইটকে বিশ্বাস করে পেলায় কংগ্রেসের প্রায় হরাহরে মানুষ বিজেপিলে গিয়ে আছে। এই কথাটা মানে একটা বিরতির পিছত আপনার উত্তর বিচারিম, এইখিন আমি ক্ষন্তেক সময় কারণে বাণিজ্যিক বিরতি লোম। বিরতিলে যাওয়ার পূর্বে মানে সঞ্জীব ফুকনের একটা প্রশ্ন করেছিল যে বিজেপি অজেয় নেকি, মানে এই ধরনের একটা মানে যখন সুশান্ত তালুকদারে কৈছিলে যে এটা এখন যুঁজ আরম্ভ করেছে, যুঁজখন আটাইতকৈ প্রভাবিত করা মানুষখিনি হচ্ছে কংগ্রেসই, যিধরণে মানুষবর আহিছে যিধরণে করেছে আর এই প্রসঙ্গতে মানে আপনার কথা কইল যে এজন মাত্র বিধায়ক অখিল গগৈ, কিন্তু এই যে ইমান শক্তিশালীভাবে কথাবর কই আছে, কালিও কইছে ইমান শক্তিশালীভাবে, প্রায় 2 ডজন বিধায়ক থকা একটা দল আজি গৈ 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 মানে বিরোধী মানে বিধানসভাত বিরোধী দলের মর্যাদা হেরাবলগীয়া হয়েছে, প্রধান বিরোধী দলের হেরাবলৈ গৈ আছে তেওঁলোকে, এই যে দুর্বল তেওঁলোকৰ এই গোটেই কাহিনীটো কি? আসলতে রাজনীতিত, ভারতীয় রাজনীতিত অজেয় শব্দটো নাছিল। এটা সময়ত আমি দেখিছিলোঁ ইন্দিরা গান্ধীর নিচিনা মহাপ্রতাপী রাজনীতিক মানে ভারতবর্ষ নাছিলেই, কিন্তু ইন্দিরা গান্ধীও মানে এটা সময়ত জনতার রায়ের মানে ফলশ্রুতিত ক্ষমতাচ্যুত হবলগা হয়েছিল, তেওঁর মানে রাজনৈতিক অনিশ্চয়তার ইন্দিরা গান্ধীর সন্মুখতেও সৃষ্টি হয়েছিল। কিন্তু কথা হয়েছে বিজেপির অলপ আগতে সুশান্ত তালুকদার একটা শব্দ খুব ভাল শব্দ কৈছে, মাইন্ড গেমটো খেলা, মাইন্ড গেম বিজেপিয়ে এনেকুৱা এটা প্রতিপন্ন করে যে তেওঁলোক এতিয়া অবিসম্বাদী, সেইটো বিজেপির নিজাববীয়া মানে কৌশল। অলপ দিন আগতে প্রধানমন্ত্রী মোদিয়ে আপনাদের গম পাইছে নিশ্চয় যে কৈছে যে এনেকুৱা এটা দেখাইছে যে মানে তেওঁলোকে মন্ত্রী মানে মন্ত্রীসকলক অহা 5 বছরের মানে কাম কাজের তালিকা দিবলে কৈছে, তারমানে এই ইলেকশন তো আহিব, ইলেকশনত বিজেপি জিকিব, ইলেকশন আহিব যাব, আমি আছো, আমি এনে আছো, সেই কথাটো এনেকুৱা এটা প্রচার কৈ দিয়ে। আর এনেকুৱা এটা দেখাইছে যে এতিয়া যিবিলাক এডভার্টাইজমেন্টেই হোক বা অন্যান্য প্রচারবিলাকে হোক, তাত দেখাইছে যে মোদী গ্যারান্টি, মোদী গ্যারান্টি করা হয়েছে, এফালে ধর্মীয় যেটু অলপতে রাম মন্দিরের গোটেই ইস্যুটো কেনকা ধরনের সজাই পেলা হয়েছে, তার পরবর্তী সময়ত ডেভেলপমেন্টের কিছু স্কিমবিল কেনকা ধরনের প্রচার করেছে, ডেভেলপমেন্ট বাস্তব ক্ষেত্রে কি হয়েছে সেইটা জনসাধারণে বিচার করব, কিন্তু বিজেপিয়ে গোটেই এই ক্যালকুলেটেড গেম এটা যে যিখিনি কৈছে তাতকৈ অধিক এনেকুৱা এটা মাহল তৈয়ার কৰি দিয়ে যে বিজেপি থাকিলেহে দেশখন বাঁচি থাকিব, তেনেকুৱা এটা প্রপাগেন্ডা বিজেপিয়ে অনবরত করে আছে। আর সেইটোত মই ভাবো যে বিজেপিয়ে যথেষ্টখিনি মানে এডভান্টেজ সেই তেওঁলোকৰ এই ক্যালকুলেটেড গেমৰ পৰা পাইছে। আর তার বিপরীতে কিন্তু যিটো প্রধান দেশের বিরোধী দল অসমতে হোক বা দেশতেই হোক, কংগ্রেসে কিন্তু বা অন্যান্য বিরোধী দলবিলাকে যিটো হারত বিজেপিয়ে গেমটুক প্রতিহত করব লাগিছিল সেইটো করা হলনি, তেওঁলোকে
বারে বারে গৈ সেই গেমটোত সারেন্ডার করে অলপতে আপনাদের দেখব হিমাচল প্রদেশ আজি যেতিয়া বিজেপির ইমান একটা ভাল দিনত যথেষ্ট হিমাচল রাইজে মানে সরকার চেঞ্জ করে দিছে হিমাচল কংগ্রেস আনছে কিন্তু সেই কংগ্রেসের ছজন বিধায়কে সৌসিদিনা রাজ্যসভা ইলেকশনটোত কি কইলে হর্স ট্রেডিংয়ে কেটামান টকার লোভত বা কিনা ক্ষমতার অন্য লোভত ছজন বিধায়কে আজির এই মানে জটিল সময়সাত আজি বিজেপিক সাপোর্ট দি পেলে জনসাধারণের সন্মুখত এনেকা একটা ভাবমূর্তি যে কংগ্রেস থাকলেও গোটে বিজেপিয়ে আসলে যাব খোঁজে তাকে করব খোঁজে আনকি উত্তর প্রদেশতো সৌসিদিনা উত্তর প্রদেশতে রাজ্যসভা ইলেকশনটোত আট নম্বর ক্যান্ডিডেটতো বিজেপির কোনো পধ্যে জিকিব নালাগে যেটু তার পলিটিক্যাল যেটু মানে সংখ্যা সেই সংখ্যাত আট নম্বর ক্যান্ডিডেট সঞ্জয় শেঠ কেতিয়াও জিকিব নালাগে কিন্তু তাতো অখিলেশ যাদবর নিচিনা একটা শক্তি সেই শক্তিটোর মানুহ বিভাজন ঘটিছে আর সঞ্জয় শেঠ জিকি আছে এই ঘটনাবিলাকে যে ঠায়ে ঠায়ে আজি অসমতেই হোক বা উত্তর প্রদেশতে হোক হিমাচলতে হোক রাজস্থানতে হোক মধ্যপ্রদেশতে হোক সকলতে কংগ্রেসে বা বিরোধী দলবিলাকের শক্তিশালী অবস্থান থাকার পিছতো গোটে কংগ্রেসে বা এই বিরোধী দলবিলাকে সারেন্ডারিং আমার অসমত মানে কি হয়েছে মানে কংগ্রেসের যে গোটেই যে বিধায়ক সকলে গোটা কংগ্রেসের হাতের চিহ্ন জিকি অহার পাছত এই যে যাবলে যে প্রতিযোগিতা কোনে আগে যাব পারে কোনে আগে যোগ দিব এই এই কি কারণে হয়েছে গোটে কথা এই আটাইতক মানে লাজ লগা কথা এই আসলে তেওঁলোকে কিন্তু যি মানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কিন্তু একটা কথা কই থাকে আর সেইটাই সত্য যেন লগা হয়ে পড়ে যে কংগ্রেসের প্রতিগী বিধায়কর মূর সম্পর্ক আছে কংগ্রেসে কি সিদ্ধান্ত লব সেইটো মই আগতেই গম পাও সেই কথাবোৰ যে হিমন্ত বিশ্ব শর্মায় কৈ থাকিব পাৰে সেইটো মাইণ্ড গেম বুলি বুঝিম নে কংগ্রেসে আসলে সঁচাকেই তেওঁলোকে লিংক মেইনটেইন কৰিছে গতিকে এনেকুৱা ধৰণে যে কংগ্রেস হৈ থাকি আজি পদে পদে বিজেপিক সহায় কৰি আছে আৰু গুৰুত্বপূৰ্ণ খনত দলত্যাগ কৰি দিছে গুৰুত্বপূৰ্ণ খনত চৰকাৰৰ প্ৰতি সমৰ্থন আগবঢ়াইছে এইবিলাকে আসলে বিজেপিৰ নিজৰ সক্ষমতাতকৈও এই বিরোধী দলবিলাকৰ এনেকুৱা দুর্বলতা এনেকুৱা আচরণ আর এনেকুৱা মতাদর্শহীন রাজনীতিহে বিজেপিক লাহে লাহে যেন দেশত বা রাজ্যত অজেয় এটা শক্তি নিচিনা কৰিছে কিন্তু সঁচা কথা কবলৈ গলে ভারতীয় রাজনীতিত অজেয় বুলি শব্দটো নাই আজির তারিখতো যদি সংঘবদ্ধভাবে যুঁজ দিব পাৰে আজিও কিন্তু বিজেপিক প্রত্যাহ্বান জনাব পৰা শক্তি বিরোধী এতিয়াও হৈ আছে আজি কিন্তু ইমান এটা চেষ্টা করার পিছতো বহুত চেষ্টা তেওঁলোকে চেষ্টার শেষ করা নাই তথাপিতো কিন্তু তেলেঙ্গানাত তেওঁলোকে আজি কংগ্রেসের পুরাব নোৱাৰিলে কংগ্রেসে বিআরএসৰ পৰা বিআরএস আর বিজেপি দুইটার এগেইনষ্টত প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস জিকিছিল কিন্তু আজি কাইলে পৰহিলে সেই তাত যদি কোনোবা ছজন সাতজন বিধায়কে এনেকুৱা ধরনের টুপ গিলি পেলাই রাজনীতি করে মানুষের আস্থাটো কত থাকিব গতিকে অজেয় বস্তুটো আপুনি যেটো অজেয় শব্দ কৈছে অজেয় নিজতকেও কিন্তু বিরোধীর দুর্বলতায় বিজেপিক বেশি অজেয় করে রাখিছে মই সুশান্ত তালুকদার এই মানে এই যে বিধায়ক সকলক মানে বিজয়মুখী করে কিবা ক্ষমতার লোভতে হোক বিভিন্ন কারণ আর কোনো সকলে জানে কি কারণ আছে কি কথা আমিও জানো এটা রাজহ কবলে দিগদার হয় এইটাই কিন্তু বিজেপি উৎসাহিত করেছে যেটাই বিচারিছে তেওঁই আহিছে কোনো তেনেকুৱা নাই আর ইয়াত খালি একটা কথা হয়েছে যে আমার অখিল গগৈ ধরক এগারী বিধায়ক তেওঁ কিন্তু শক্তিশালীভাবে একটা স্থিতি লৈ আছে কংগ্রেসের অতবর বিধায়কের মাঝে সেই ধরনের কথা কোয়া বা সেই ধরনের প্রত্যাহ্বান জানাবা সেই ধরনের আক্রমণ করব রাজনৈতিক আক্রমণ করা কোনো বিধায়ক আমি দেখা নাই আজি তারিখ আর দলপতিগী মানে দেবব্রত শইকীয়ার ভূমিকাও একটা নিস্তেজ যে নহোক মানে এজন বিরোধী দলপতি সিদিনাখনলৈকে বিধায়ী দলের নেতা অত্যন্ত দুর্বল আর বডি ল্যাঙ্গুয়েজে কব কথা বতরায় কব গোটেই বস্তুটো আর এটা কৈছে যে মায়ে খুঁধি পেলাই আজি মাক আজিও কৈছে যে মায়ে মোক কৈছে যে তো অকলেই লাগিলে থাকিবি কংগ্রেসত আর তো জায়গা তাতেই থাক আজিও কৈছে বিশ্বনাথ চাৰিআলি তো কথাটো এই যে বিরোধীর মাজত অজাপ বা রাইজর দলের এই ভূমিকাটো নির্বাচনে কিমান সহায় করব দল দুটাক অজাপ আর রাইজর দলক শক্তিশালী স্থিতি এটা দেখে আছে নির্বাচনী মানে যে যখন রণ তাত সহায় হব নয় হয় নয় ইতিমধ্যে সঞ্জীব ফুকনদেবে এইটো উল্লেখ করেছে যদি বিরোধী দলকিটা সংঘবদ্ধ হব পারে তেতিয়ালৈকে এইটো এটা প্রতিদ্বন্দ্বিতা দিব পাৰিব সমগ্র ভারতের প্রেক্ষাপটত আর সেইটো অসমতো গতিকে রাইজর দল বা অজাপ তেওঁলোকে বা কংগ্রেস এনেকৈ ষোলটা দল তেওঁলোকে নিজের মাজত আলোচনা করেছে কিন্তু তেওঁলোকৰ সিট আসন লৈ বিশেষ আগবঢ়া নাই কথা বতৰাবোৰ যদিও তেওঁলোকে এতিয়াও সেই কাম কাজবোৰ চলাই লৈ গৈছে মই তাৰ আগতে এবাৰ এটা সর্বভারতীয় মানে তথ্য এটা মই আপোনালোক মানে দি ল'ব বিচাৰিছোঁ
বিজেপিয়ে এই যিটো সন্দীপকান ডাঙৰীয়াই ক'লে যে তেওঁলোকে কেনেধৰণে এই অজেয় এই ইমেজটো বিল্ড আপ কৰিব গৈছে আৰু সেইটো বিজেপি দলে কেৱল নহয় কাৰণ বিজেপি দলে তেওঁলোকে যিটো নিউ মানে নতুন অৰ্থনীতি নীতি যিটো তাক মানে আগ্ৰাসী ৰূপত আগুৱাই লৈ গৈছে তাত যিসকল পুঁজিপতি তাত এই নতুন অৰ্থনৈতিক ৰিফৰ্মৰ মাজত ইকনমি ৰিফৰ্মৰ মাজত যিসকল লাভান্বিত হৈছে তেওঁলোকে এই প্ৰচাৰ কাৰ্যটোত বিজেপি দলক সহায় কৰিছে আৰু এটা কাৰণ আপুনি দল হিচাপে যদি চাবলৈ যায় 303 যি বিজেপিৰ সাংসদ আছে এতিয়া মানে যোৱাবাৰ 2019 নিৰ্বাচিত হৈছিল তাৰে 165 আন বিৰোধী দলৰ তাৰে অবিজেপি দলৰ পৰা আছিল তাৰ পৰা আহিছে 67 কংগ্ৰেছ দলৰ গতিকে তেওঁলোকে দলটোক তেওঁলোকে নিজৰ সাংগঠনিকভাৱে যিমান মানে শক্তি বৃদ্ধি কৰাতকৈও তেওঁলোকে আন দলক তেওঁলোকে মানে ভাঙি লৈ তাৰ পৰা তেওঁলোকে শক্তি আহৰণ কৰিছে গতিকে তাতে সমস্যাটো হৈছে কংগ্ৰেছৰ নীতি আৰু আদৰ্শৰ কথাটো আহিছে যে বিজেপি দল বা বাও দল বা আন ৰিজনেল পাৰ্টিবিলাকৰ তেওঁলোকে যিটো আদৰ্শ লয় এই আদৰ্শৰ ক্ষেত্ৰত দায়বদ্ধ হৈ থকাৰ কাৰণে নেতা কৰ্মীসকলক যিধৰণে তেওঁলোকে উদ্বুদ্ধ কৰে সেই ক্ষেত্ৰত কংগ্ৰেছ দলটো দীৰ্ঘদিন ধৰি তেওঁলোক ব্যৰ্থ হৈছে ফলত তেওঁলোকৰ কাৰণে য'ত আমি সুবিধা পাওঁ নিৰ্বাচিত হৈ অহালৈ অহাৰ বাবে সেই টোপটো তেওঁলোকে গিলিবলৈ প্ৰস্তুত হৈ থাকে আৰু সেইটোৱে হৈছে অসম বুলিয়ে নহয় এতিয়া চাৰিওফালে এই যে আপুনি হিমাচলৰ কথা ক'লে বা চন্দ্ৰফুকন ডাঙৰীয়া ইউ পিৰ তেনেকৈ কথা ক'লে এই যেতিয়া আপোনাৰ হয় দল হিচাপে কংগ্ৰেছ দলে এতিয়া সংবিধানৰ যি বিপদ আহিছে ধৰ্মনিৰপেক্ষতাৰ প্ৰতি যি বিপদ আহিছে বিৰোধী দলসমূহে যি বিষয়সমূহ উত্থাপন কৰিছে সেই ক্ষেত্ৰত তেওঁলোকৰ আদৰ্শ স্পষ্ট কিন্তু আদৰ্শৰ প্ৰতি তেওঁলোকৰ নেতা আৰু কৰ্মী তেওঁলোকক ব্যক্তিগতভাৱে তেওঁলোক কিমান সেই আদৰ্শৰ প্ৰতি দায়বদ্ধ সেই ক্ষেত্ৰত কিন্তু তেওঁলোকে যথেষ্ট পাছ পৰি ৰৈছে আৰু এইটোৰ ক্ষেত্ৰতেই তেওঁলোকে সেইকাৰণে তেওঁলোকে এতিয়া যেতিয়া বিজেপি বিৰোধী শক্তি এটা শক্তিশালী কৰাৰ ক্ষেত্ৰত কংগ্ৰেছ দলে যিমান আগভাগ ল'ব লাগিছিল সেই ক্ষেত্ৰত তেওঁলোক ব্যৰ্থ হৈছে নাই মই এটা বিৰোধী প্ৰশ্ন এটা প্ৰশ্ন কৰিম উত্তৰ মই বিৰোধীৰ পিছত ল'ম এই যিখন যুঁজ আজি ধৰক বিজেপিয়ে প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰিলে সন্মিলিত বিৰোধীয়ে সন্মিলিত 15 দল একলগ হৈছে তেওঁলোকে আৰু এতিয়া যিটো শেহতীয়া খবৰ পাইছে যে 3টা সমষ্টি তেওঁলোকে গুৱাহাটী শোণিতপুৰ আৰু ডিব্ৰুগড়ত আপ আৰু কংগ্ৰেছে বন্ধুত্বমূলকভাৱে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াব আপৰ প্ৰাৰ্থী থাকিব কংগ্ৰেছৰো থাকিব ঠিক আছে বন্ধুত্বমূলক প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব পাৰে কিন্তু বিজেপিকে সন্মিলিত বিৰোধীয়ে অসমত পাৰিবনে মই উত্তৰটো ল'ম তাৰ বাবে মই এখনতে বিৰতি লৈ লৈছোঁ মই এটা পৰমপ্ৰকাশ গগৈৰ পৰা দুটা কথা জানিম প্ৰথম কথা হ'ল যোৱাবাৰ 2019 ভোটিং যিটো পেটাৰ্ণ বা যিধৰণৰ মানে শতাংশটো কোনে কিমান পাইছিলে 14 সমষ্টি এটা মই এটা মানুহক ইনফৰ্মেশ্যন দিবৰ কাৰণে পাওঁ আমাৰ দৰ্শকক 2 কথাটো হ'ল এটা যে এই সন্মিলিত যিটো বিৰোধী আজি তালিকাখন প্ৰকাশ পোৱাৰ পাছত মূলতঃ গুৱাহাটী ডিব্ৰুগড় তেজপুৰত আপে ঘোষণা কৰিলে গুৱাহাটীত আপে ঘোষণা কৰিলে ডিব্ৰুগড়ত আপে ঘোষণা কৰিলে এতিয়া কংগ্ৰেছৰ পাৰ্টিকেইজন এখন ইয়াত যোগ হ'ব কোন হয় আৰু ডিব্ৰুগড়ত ৰুণজ্যোতি গগৈ তাত পৰিষ্কাৰ আৰু তাত 3 হ'ব পাৰে এই গোটেই দুইটা মই তথ্যটো বিচাৰিছোঁ 2019 যিটো লোকসভা নিৰ্বাচন হৈছিল সেই নিৰ্বাচনটোত আমি দেখিবলৈ পাইছিলোঁ যে বিজেপিয়ে অসমত 9 আসন লাভ কৰিছিলে কংগ্ৰেছে 3 আসন লাভ কৰিছিলে AIUDFএ এখন আৰু ইণ্ডিপেণ্ডেণ্ট হিচাপে নৱকুমাৰ হৰণীয়াই কোকৰাঝাৰ আসনখন দখল কৰিছিলে সেই অনুসৰি যোৱাবাৰ বিৰোধীৰ হাতত আপোনাৰ 5 সমষ্টি আছিলে কিন্তু এইবাৰ আমি যিটো এতিয়ালৈকে যিটো প্ৰেক্ষাপট দেখা পাইছোঁ এইটো বোধহয় এইবাৰ 5 সমষ্টি বিৰোধীয়ে নিজৰ হাতত ৰখাটো যথেষ্ট প্ৰত্যাহ্বানমূলক হ'ব আৰু 2019 যিটো লোকসভা নিৰ্বাচন সেই নিৰ্বাচনটোত আমি দেখিছিলোঁ যে NDA হিচাপে অসমত তেওঁলোকে প্ৰায় 46.76% ভোট লাভ কৰিছিলে বিজেপি হিচাপে পাইছিলে তেওঁলোকে তাৰে 36% AJPয়ে পাইছিলে 8.31% আৰু BPFএ তেওঁলোকে ভোট পাইছিলে 2.51% ভোট পাইছিলে AUDFএ এটা ছিট পাইছিলে তেওঁলোকে কেৱল ধুবুৰী ছিটটো পাইছিলে তেওঁলোকৰ ভোটৰ শতাংশৰ হাৰ আছিলে প্ৰায় আপোনাৰ 7.87% সৰ্বভাৰতীয় প্ৰেক্ষাপটত যদি আমি চাওঁ কংগ্ৰেছৰ কেনেকুৱা আছিলে কংগ্ৰেছ হিচাপে তেওঁলোকে পাইছে 35.44% পাইছিলে আৰু বিজেপিয়ে বিজেপিয়ে তেওঁলোকে পাইছে 36.41% বিজেপি আৰু কংগ্ৰেছৰ
5.44 কিন্তু আমি সর্বভারতীয় প্রেক্ষাপটত যদি চাওঁ যে যোৱাবাৰ এনডিএ তেওঁলোকে সর্বভারতীয় প্রেক্ষাপটত 45.3 শতাংশ ভোট পাইছে, বিজেপিয়ে পাইছে 37.36 শতাংশ, ইউপিএ পাইছে 27.5 শতাংশ আর কংগ্রেস হিসাবে পাইছে 19.49 শতাংশ। এবার অসমৰ ক্ষেত্রে হয়তো কিছু ইয়ার মানে যোৱাবার তুলনাত এইবার সমীকরণ অলপ সলনি হব এইভাবে যে সমষ্টি পুনর্নির্ধারণ প্রক্রিয়ার জড়িয়ে এটা অসমৰ লোকসভা সমষ্টিসমূহৰ গাঁথনিও এটা আমূল পরিবর্তন এটা হয়েছে। এটা আমি যদি চাওঁ এইবার লোকসভা সমষ্টিটোত বিরোধীর সম্ভাবনাপূর্ণ একটা প্রতিদ্বন্দ্বিতা আগবার একটা সমষ্টি আছিলে ডিব্রুগড় লোকসভা সমষ্টি, কারণ তাতে আমি জানো যে অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ সম্মিলিত বিরোধী মঞ্চ ঐক্যমঞ্চ তরফের প্রক্ষেপ করা হয়েছিল, তার বিজেপির প্রার্থী আছিল রামেশ্বর তেলি। আমি দেখিছো যে সমগ্র অসমৰ ভিতর আটাইতকৈ বিজেপির বিরুদ্ধে এন্টি মানে প্রতিষ্ঠান বিরোধী ঢৌ থকা সমষ্টিটো আছিল ডিব্রুগড় লোকসভা সমষ্টি। তেলির বিরুদ্ধে যোৱা 10 বছর কাম নকৰা ব্যর্থতা বিভিন্ন অভিযোগের ডিব্রুগড় রাইজ ওপর এক প্রকার অতিষ্ঠ হয়েছিল, কিন্তু বিজেপিয়ে প্রার্থী তালিকাত আমি দেখবলে পালো যে অত্যন্ত কৌশলে তাত এবার প্রতিদ্বন্দ্বিতা নমাই দিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সদৌ ছাত্র সন্থার প্রাক্তন সভাপতি তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালক। সর্বানন্দ সোণোৱাল ডিব্রুগড় লোকসভা সমষ্টির বিজেপির প্রার্থী হয়ে যাওয়ারে সেই সমষ্টিট এতিয়া সম্মিলিত বিরোধী বা বিরোধী পক্ষ অত্যন্ত প্রত্যাহ্বানের সম্মুখীন হয়ে যাব, আর সর্বানন্দ সোণোৱাল তাতে যথেষ্ট এজন শক্তিশালী প্রার্থী হিসাবে তাত বিজেপিয়ে তাত প্রক্ষেপ করেছে। তারপরে যদি আমি সাবলৈ যাও যোৰহাট লোকসভা সমষ্টিত আমি বর্তমানলৈকে কংগ্রেস বা বিরোধী পক্ষের কোনো শক্তিশালী প্রার্থী আমি নির্বাচনী পথারত আমি দেখা নাই। তাত গৌরব গগৈ প্রসঙ্গটো আহিছিল যে গৌরব গগৈ তরুণ গগৈ পুত্র, আর সেই যোৰহাট লোকসভা সমষ্টিত বিজয় কৃষ্ণ সন্দিকৈ তরুণ গগৈ আগতে সাংসদ আছিলে, আর সেইখন কংগ্রেসের তাত যথেষ্ট প্রভাব আছিল এটা সময়ত সেই শিবসাগর আর যোৰহাট জেলাত। কিন্তু আমি দেখিবলে পাইছো যে গৌরব গগৈ যোৰহাটত নির্বাচনী রণত নমার কারণে আগ্রহ প্রকাশ করা নাই, তার বিপরীতে তেওঁ ধর্মীয় সংখ্যালঘু ভোটারের ব্যাপক প্রাধান্য থকা নগাঁও লোকসভা সমষ্টিটো একটা সহজ বিজয়ের পথ সমষ্টি হিসাবে নগাঁওলে আহিছে। গতিকে যোৰহাট লোকসভা সমষ্টিটো বিজেপি সাংঘাতিক কোনো ধরনের প্রত্যাহ্বানের সম্মুখীন হব বলে দেখা না যায়। একই পরিস্থিতি আমি দেখিছো আপনার লক্ষিমপুর লোকসভা সমষ্টি, তেজপুর লোকসভা সমষ্টি, উত্তর অসমের এই দুইটা সমষ্টিতে বিরোধী পক্ষের কোনো শক্তিশালী প্রার্থীয় নাই। তেজপুরতো এটা আপর যিজন প্রার্থীক দিছে তো বিভিন্ন বিতর্ক আর অনিয়মত তেওঁ অভিযুক্ত হয়ে আছে, আর বর্তমানলৈকে আমি দেখিছো যে গুৱাহাটী শোণিতপুৰ আর ডিব্রুগড় তাত আপে তিনিজন প্রার্থী ইতিমধ্যে প্রক্ষেপ করেছে। আজি মানে আর একটা প্রসঙ্গ মানে কেবাজন মানে মোক ইয়াতে মেসেজও দিছে এই শোটো চাই থাকা গোটে কেছে নগাঁওটো মানে অত্যন্ত আকর্ষণীয় হয়ে পড়ল বলে কৈছে। এটা নগাঁওটো আটাইতকৈ আকর্ষণীয় কারণ ইয়ার কথা হচ্ছে কি গৌরব গগৈ বলে ধরে লৈছে তেওঁলোকে, সুরেশ বৰা আর আমিউল ইসলাম হয় অত্যন্ত আকর্ষণীয় মানে কংগ্রেসের নিশ্চিত জয় থাকা সমষ্টি বলে ভাবা হয়েছিল। এক্স্যাক্টলি তার মানে সেই সমষ্টি এই সম্পর্কত আপনি কি কব নগাঁও লোকসভা সমষ্টিত সমষ্টি পুনর্নির্ধারণ প্রক্রিয়ার জড়িয়ে কি হয়েছে তাত আপনার আগতে হুজাই লামডিং এই সমষ্টিকেইটা আছিল যত বিজেপির একটা শক্তিশালী বেস আছিল, যেটু বেসর পরে আপনার রাজেন গোহাই প্রত্যেকবার আপনার এমপি হয়ে গুছি যায়। সেই সমষ্টি এইবার সমষ্টি পুনর্নির্ধারণ প্রক্রিয়াত ভাষিক সংখ্যালঘুর ব্যাপক প্রভাব থকা দুইটা বিধানসভা সমষ্টি আমি দেখিছো যে কাজিরঙা লোকসভা সমষ্টিলৈ তেওঁলোকে লৈ গল, ফলত ধর্মীয় সংখ্যালঘুর প্রায় 58% ভোট আছে এটা নগাঁও লোকসভা সমষ্টি। এটা তাত এবার প্রতিদ্বন্দ্বিতাটো তিনিকুণীয়া হব যেন দেখা গৈছে, কিন্তু কংগ্রেসের প্রার্থীজন যথেষ্ট দুর্বল তৎসত্ত্বেও তাত আমি দেখিছো যে যত মুসলিম মেজরিটি আছে বিজেপি প্রার্থীজন যথেষ্ট দুর্বল দেখা গৈছে, যত 58% ধর্মীয় সংখ্যালঘু ভোটার আছে তাত আমি দেখিছো যে ধর্মীয় সংখ্যালঘু ভোটার প্রার্থী হব এজন আর হিন্দু প্রার্থী হব দুজন হবলৈ গৈ আছে দুজন। গতিকে তাত নিশ্চিতভাবে এটা আকর্ষণীয় রূপ লবার মই ভাবো AIUDF নিশ্চিতভাবে তাত AIUDF শক্তিশালী যুঁজ দিব, আর কংগ্রেসও তাত ডেফিনেটলি একটা শক্তিশালী যুঁজ দিব গৌরব গগৈ প্রার্থী গৌরব গগৈ হিসাবে ব্যক্তি হিসাবে। গতিকে সেই সমষ্টিটো নির্বাচনী যুঁজখন যথেষ্ট আকর্ষণীয় হব বলে আপনি ঠিকই অনুমান করেছে। তারপরে আমি যদি সামগ্রিকভাবে চাবলৈ যাও সম্মিলিত বিরোধী ঐক্যমঞ্চৰ ফালৰ পৰা আমি নগাঁও করিমগঞ্জ আর আপনার এই দুটা সমষ্টিত তেওঁলোকে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতাত যথেষ্ট ধরে লোক প্রত্যাহ্বান জানাব। বাকি সমষ্টিবিলাকত মই ভাবো বিজেপিয়ে যখন মনস্তাত্ত্বিক যুঁজ চলাইছে সেই যুঁজখনত কংগ্রেস যথেষ্ট পরিমাণে বা বিরোধী পক্ষ বিজেপির যে সংগঠন বিজেপির যে হিতাধিকারী যেবিলাক আসনি বিজেপি সরকারের এইবিলাকৰ জড়িয়ে বিজেপি এটা নির্বাচনী রণত যথেষ্ট আগবাড়ি গৈছে, আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আমি আরম্ভণিরে পৰাই দেখিছো যে সদায় বিপরীত পক্ষর যে মনোবল সেই মনোবলটো সদায় ভাঙি দিয়ে। আগতে আমি দেখিছো
তেওঁ কংগ্ৰেছত থাকোঁতেও ৰাজ্যসভা নিৰ্বাচনৰ শেষ মুহূৰ্তত তেওঁ বিজেপিৰ পৰা এম এল এ আনি পেলাই বাকী গোটেই মানে নিৰ্বাচনী সলনি কৰি পেলায়। গতিকে সন্মিলিত বিৰোধী ঐক্য মঞ্চই এতিয়ালৈকে আসনৰ বুজাবুজিৰ ক্ষেত্ৰত ঐক্যমতত উপনীত হ'ব পৰা নাই। বৰপেটা লোকসভা সমষ্টিত তেওঁলোকে বোধহয় চি পি এমৰ মনোৰঞ্জন তালুকদাৰ প্ৰতিদ্বন্দ্বিতা নমোৱাৰ তেওঁলোকে এটা মানে পদক্ষেপ তেওঁলোকে ভাবিছে, কিন্তু কংগ্ৰেছৰ বাকী যিবিলাক সমষ্টি সেই সমষ্টিবিলাকত লখিমপুৰেই হওক, আপোনাৰ তেজপুৰেই হওক, আপোনাৰ ইফালে তেওঁলোকৰ কাজিৰঙাত তেওঁলোকৰ হওক বা যোৰহাটত হওক, এই সমষ্টিবিলাকত কোনো শক্তিশালী তেওঁলোকৰ প্ৰাৰ্থী তেওঁলোকৰ এতিয়ালৈকে ভূমিকা মানে আমি মই সুশান্ত তালুকদাৰ হয় মই এটা বিশেষ সমষ্টিৰ বিষয়ে মানে আপোনাৰ পৰা এটা বিশেষ সমষ্টিৰ কথা পাতিছোঁ। সেই সমষ্টিৰ কথাটো এতিয়াও বৰ অহা নাই আৰু কালিও মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে যে মই গৈ তেখেতৰ লগত কথা পাতিম। মুখ্যমন্ত্ৰীয়ে বাৰে বাৰে কৈ আছে এইটো হ'ল কোকৰাঝাৰ লোকসভা সমষ্টি, নৱশৰণীয়া তেওঁ মানে এছ চি চাৰ্টিফিকেটক মানে যিখন প্ৰমাণপত্ৰ এছ টি মানে প্ৰমাণপত্ৰ লৈ বিতৰ্কৰ মাজত গৈছে এইটো গোটেই বিষয়টো বা যাক তেওঁ পাৱন পদবেলাৰ বিষয়ে তাত হাগ্ৰাম মহিলাই এটা প্ৰধান নিৰ্ণায়ক শক্তি হৈ উঠিছে আজিৰ তাৰিখত। আৰু সেইটো কোনো হাগ্ৰাম মহিলাই নিজৰ মেহনতৰ ফল হয়। এই যে নিৰ্বাচনত তেওঁ কৌশলগতভাৱে আঁতৰিব হ'ল, তেওঁ ক্ষমতাৰ পৰা বিতাৰিত হ'ল, তাৰপাছত তেওঁ কিন্তু মানুহৰ ঘৰে ঘৰে মানুহে মানে মেন টু মেন তেওঁ সম্পৰ্ক ৰক্ষা কৰিছে আজি অৱস্থালৈ আহিছে। কালিও মুখ্যমন্ত্ৰী কৈছে মই হাগ্ৰাম মহিলাৰ কথা পাতিম, মানে নামানে তেওঁৰ কথা। তাৰমানে হাগ্ৰাম মহিলাৰ আজি তাৰিখত কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিত এটা এটা শক্তি আছে। এই সমষ্টিটো ইউ পি পি এলক এৰি দিছে আজি যিখন তালিকা প্ৰকাশ পালে তালিকা অনুসৰি হাগ্ৰাম মহিলাৰীয়ে তাত খাম্পা বৰগোহাঁইক কোকৰাঝাৰ বিশেষকৈ কোকৰাঝাৰ তেওঁ দিব বিচাৰিছে। কংগ্ৰেছৰ এতিয়ালৈকে কোনো তেনেকুৱা মানে আহিব তেনেকুৱা ধৰণৰ মানে হ'ব বুলি মানে ভাবোঁ। এই গোটেই সমষ্টিটোৰ ভোটিং পেটাৰ্ণ বা ভোটাৰৰ পেটাৰ্ণটো বা কি ধৰণৰ হ'ব পাৰে গোটেই বিষয়টো ইয়াতে কোকৰাঝাৰ সমষ্টিত তাতে ধৰ্মীয় সংখ্যালঘুৰ এটা ডাঙৰ ভূমিকা আছে আৰু প্ৰায় ছয় চাৰে পাঁচ লাখৰ ওপৰত ধৰ্মীয় সংখ্যালঘু ভোট তাত কোকৰাঝাৰ। গতিকে হাগ্ৰামা মহিলাৰীৰ পৰা যদি বি পি এফৰ পৰা যদি কেণ্ডিডেট বড়ো জনগোষ্ঠীৰ কেণ্ডিডেট দুজন তাতে প্ৰক্ষেপিত হয় ইউ পি পি এল আৰু হেৰিৰ পৰা, তেতিয়াহ'লে বড়ো ভোট কিছু পৰিমাণে ভাগ হোৱাৰ সম্ভাৱনা থাকিব আৰু সেই সম্ভাৱনাই আজিৰ তাৰিখত প্ৰমোদ বড়ো নে হাগ্ৰাম মহিলাৰীৰ লগত অধিক সংখ্যক মানে বড়ো ভোটাৰ আছে বড়োৰাই এই মুহূৰ্তত আমি যিটো শেহতীয়াকৈ হাগ্ৰাম মহিলাৰীৰ বি পি এফ দলৰ যিখিনি তেওঁৰ মানে কুচকাৱাজ আমি দেখিছোঁ, আমি কিছু পৰিমাণে এই ইউ পি পি এলৰ কিছু সমৰ্থন বি পি এফলৈ পুনৰ তেওঁলোকৰ ফালে অহা এটা দিশ অহা যেন লাগে, কিন্তু এতিয়াও বেছি অধিক সংখ্যক বড়ো জনসাধাৰণ বোধহয় ক্ষমতাৰ লগত যিহেতু ইউ পি পি এল ইউ পি পি এল যিহেতু ক্ষমতাত আছে আৰু ৰাজ্যখনতো ক্ষমতাত আছে, গতিকে এটা স্বাভাৱিক এটা আকৰ্ষণতা থাকিব। গতিকে সেইফালে একেবাৰে এক কথাত কৈ দিব নোৱাৰি যে গোটেইখিনি, কিন্তু তাত ভোটটো বিভাজন হোৱাৰ সম্ভাৱনা তেতিয়া অধিক আৰু সেইকাৰণে হাগ্ৰামা মহিলাৰীক বিজেপিয়ে কনভিন্স কৰাটো তেওঁলোকৰ কাৰণে খুব গুৰুত্বপূৰ্ণ হ'ব। যদিহে তেওঁলোকে ইউ পি পি এল যদি নোৱাৰে তেতিয়াহ'লে কিন্তু সেই যুঁজখন অলপ কঠিন হ'ব। তেতিয়া হয়তো তেতিয়া সন্মিলিত হ'ব পাৰে, কিন্তু তাত আকৌ বহুতকেইটা ফেক্টৰ আছে। আকৌ মানে এ আই ডি এফ যিহেতু সন্মিলিত বিৰোধী মঞ্চত নাই, গতিকে সেই ধৰ্মীয় সংখ্যালঘুৰ ভোটখিনি কোনফালে ঢাল খায়, চাৰে পাঁচ লাখ ভোট, গতিকে সেইটো কোনফালে ঢাল খায় সেই কেইবাটাও মানে ফেক্টৰ তাত নতুন। সেইকাৰণে আমি অলপ ৰ'ব লাগিব যে এই ক্ষেত্ৰত বি পি এফ দলে তেওঁলোকৰ আনুষ্ঠানিক সিদ্ধান্ত কি বুলি লয়। তেওঁলোকে ইতিমধ্যে প্ৰাৰ্থী ঘোষণা কৰিছে, যদি তেওঁলোকে এতিয়াও পিছহকী আহে হয়তো এইটো কাৰণ ইয়াৰ পিছে পিছে বি টি চি নিৰ্বাচন হ'ব, গতিকে বি টি চি নিৰ্বাচনৰ কাৰণে আৰু বিজেপি দলে সংগী সলনি কৰাত তেওঁলোকৰ কোনো আপত্তি নাই। নাগালেণ্ডত সেইটো কৰি থৈছে তেওঁলোকে, এন পি এফক তেওঁলোকে একেদিনাই নোহোৱা কৰি থৈ ৰিঅ'ৰ দলক তেওঁলোকে উঠাই লৈ আনি তেওঁলোকে বাছি লৈছে। গতিকে যদি দেখে যে হাগ্ৰামা মহিলাৰীৰ ফালে শক্তি হৈ আহিছে, হয়তো এনেকুৱা এটা বুজা পৰা যাব পাৰে যে বিটিচিক আপোনালোকক আমি বেক কৰিম। গতিকে মই সঞ্জীৱ ফুকনৰ পৰা এটা বিষয়ে মই এটা বিৰতিলৈ যাম, তাৰপাছত মই সঞ্জীৱ ফুকনৰ পৰা এটা কথা জানিম। এই যে কংগ্ৰেছৰ যিটো প্ৰব্ৰজন হৈছে বিজেপিলৈ, এইটো কাৰণে কংগ্ৰেছী বিধায়কসকলক বা নেতাসকলক
প্ৰশিক্ষণৰ প্ৰয়োজন আছে নেকি মানসিকভাৱে শক্তিশালী হোৱা যুঁজিবৰ কাৰণে সাজু কৰি তোলা যিকোনো প্ৰত্যাহ্বান গ্ৰহণ কৰিব পৰাকৈ মই এটা তেওঁলোকৰ প্ৰশিক্ষণৰ প্ৰয়োজন আছে নেকি বিশেষ কোনো লোকৰ দ্বাৰা মই আপোনাক জানিব বিচাৰিম বিউটিৰ পিছত এটা কণ্টেক্ট বিউটি লৈ লৈছোঁ প্ৰতিপক্ষৰ একবাৰ শেষৰ অংশত উপস্থিত হৈছোঁহি প্ৰতিপক্ষ অনুষ্ঠান সামৰাৰ আগে আগে মই চমুকৈ কেইজনবাৰ এটা মন্তব্য বিচাৰিম মই সন্দীপ ফুকনৰ পৰা বিচাৰিম আধা মিনিটতে ক'ব লাগিব যে এই কংগ্ৰেছৰ যিটো প্ৰব্ৰজন যিটো ভয় খাইছে বা কংগ্ৰেছ কৰি বিজেপিৰ গুণ গাইছে বা বিজেপিয়ে ভাল তেওঁলোকৰ দলটো বা এই ধৰণৰ যিটো মানসিকতা হৈ গৈছে তেওঁলোকৰ বিধায়কসকলক বা তেওঁলোকক এটা প্ৰশিক্ষণৰ প্ৰয়োজন আছে নেকি দল বা মানুহৰ প্ৰতি দায়বদ্ধ হৈ থকাৰ তেওঁলোকে বেলেগ এটা দলৰ প্ৰতিক্ষণত জয়ী হৈছে আহি আকৌ বেলেগ দলত যোগ দিছে এটা বেলেগ দলৰ প্ৰতিনিধি প্ৰাৰ্থী হিচাপে মানুহক প্ৰতিশ্ৰুতি দি আহিছিলে মোক কৰিম তাৰপিছত বেলেগ এটা দলত আহি পেলাই যোগ দিছে এই গোটেইটোৰ কাৰণে তেওঁলোকক এটা প্ৰশিক্ষণৰ প্ৰয়োজন আছিল নেকি শতিকা পুৰণি দল এটা গতিকে আজিৰ তাৰিখত আজি যে আপুনি প্ৰশ্নটো কৰিছে সেইটোৱে কংগ্ৰেছৰ কাৰণে আটাইতকৈ দুৰ্ভাগ্য আজি কংগ্ৰেছৰ নিচিনা দল এটাক আজিৰ তাৰিখত মানে এই কুৱেশ্যনবিলাক উঠিবই নালাগিছিল আচলতে আটাইতকৈ ডাঙৰ প্ৰশ্নটো হৈছে মতাদৰ্শগত ৰাজনীতি আৰু সুবিধাৰ ৰাজনীতি এই দুটাৰ মাজত মতাদৰ্শৰ ৰাজনীতিটো লাহে লাহে তল পৰি গৈছে তাৰপিছত তাৰপৰা সুবিধাৰ ৰাজনীতিটো উত্থান ঘটি আছে আৰু সুবিধাৰ ৰাজনীতিটোৱে বৰ্তমানৰ ৰাজনীতিত আটাইতকৈ প্ৰভাৱ বিস্তাৰ কৰিছে য'ত সুবিধা ত'ত এইসকল ৰাজনীতিক গতিকে কংগ্ৰেছত সেই বেমাৰটো আটাইতকৈ বেছি আক্ৰান্ত কৰিছে কংগ্ৰেছত আচলতে প্ৰশিক্ষণৰ নহয় তেওঁলোকৰ আত্মসমালোচনাৰ প্ৰয়োজন যে তেওঁলোকে দলটো কোন দলটোত আছে সেই দলটোৰ ইতিহাস কি সেই কথাবিলাক তেওঁলোকে নিজৰ মঞ্চত আত্মসমালোচনা কি পৰিস্থিতি দি কোনটো কিয় দিছে তেওঁলোকে কাক ৰিপ্ৰেজেণ্ট কৰিছে কোনটো উত্তৰাধিকাৰী কোনটো লিগেচিৰ তেওঁলোকে উত্তৰাধিকাৰী হৈছে সেই কথাবোৰ উপলব্ধি কৰিব মই সুশান্ত তালুকদাৰ ওচৰলৈ যাম যে এই যে সন্মিলিত আজি যিখন প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ পালে এটা সন্মিলিত বিৰোধীৰ ক্ষেত্ৰত মানে আমি গণতন্ত্ৰৰ সদায় বিৰোধী শক্তিশালী হোৱাটো বিচাৰোঁ এটা শক্তিশালী বিৰোধী জনতাৰ কাৰণে অতি প্ৰয়োজনীয় যাতে যাতে যিকোনো সিদ্ধান্ত যিকোনো কাম কৰিলে তেওঁলোকে সুযোগ বা সুবিধা ল'ব নোৱাৰে আপুনি কি পৰামৰ্শ দিব মই ৰাজনৈতিক দলক পৰামৰ্শ দিয়াত মই বিশেষ আগ্ৰহী নহয় যিহেতু মই মানে পেছাত মই সাংবাদিক কিন্তু মই বিৰোধী শক্তিশালী হোৱাৰ হয় কিন্তু বিৰোধী শক্তিশালী হ'ব পাৰিব তেওঁলোকৰ যিহেতু জনসাধাৰণৰ মাজত ক্ষোভ আছে তেওঁলোকৰ মাজত আমি বিজেপিৰ কেণ্ডিডেটৰ লিষ্টখন যদি মন কৰোঁ যে মোদীৰ গেৰাণ্টিতে অকল কাম নিদিয়ে তাত তেওঁলোকে কেন্দ্ৰীয় মন্ত্ৰী ৰাজ্যৰ কেবিনেট মন্ত্ৰী তেওঁলোকক মানে শক্তিশালী প্ৰাৰ্থী তাতে নমাব লগা হৈছে অৰ্থাৎ তেওঁলোকে বিৰোধীৰ তেওঁলোকৰ যে সংঘবদ্ধ হ'ব বিচাৰিছে সেই ক্ষেত্ৰত বিজেপিয়েও তেওঁলোকে মধ্যপ্ৰদেশতো কৰিছিলে মধ্যপ্ৰদেশতো কৰিছিলে হয় গতিকে তেওঁলোকে এইটোত তেওঁলোকে অলপমান যে তাৰ পৰা তেওঁলোকে চেলেঞ্জ এটা মানে এটা হেৰি পাইছে প্ৰত্যাহ্বান যে পাইছে সেইটো তাত ফুটি উঠিছে আৰু কাৰণ আপুনি মন কৰিব এটা কথা যে 2014ত হিন্দী বলৰ 10খন ৰাজ্যৰ 225খন আসনৰ 90% ছিট NDAয়ে পাইছিলে মানে বিজেপি দলে পাইছিলে 84% ছিট গতিকে তাতে সংখ্যা বাঢ়িবলৈ তেওঁলোকৰ নাই আমি মন কৰিলোঁ যে অসমত আৰু সংখ্যা বাঢ়িবলৈ তেওঁলোকৰ নাই গতিকে 370ৰে হওক বা 400 হওক এই গোটেইবোৰ যদি বিৰোধী যেনেকৈ এতিয়া কেইবাখনো ৰাজ্যত তেওঁলোকে সংঘবদ্ধ হ'ব পাৰিছে আসন বুজাবুজি কৰিব পাৰিছে তেওঁলোকে ইউপিত কৰিছে মহাৰাষ্ট্ৰত কৰিছে দিল্লীত কৰিছে আৰু হয়তো বাকী যদি অসমতো তেওঁলোকে যদি এই বিচক্ষণতাটো দেখুৱাব পাৰে হয়তো এই যুঁজখন ইমান সহজ হৈ নাথাকিব আকৰ্ষণীয় হ'ব পৰম প্ৰকাশ গগৈ যে গণতন্ত্ৰ শক্তিশালী হ'বৰ বাবে আৰু মানুহে নিজৰ সা সুবিধা বা নিজৰ অধিকাৰ বিষয়ে ক'বলৈ বাক স্বাধীনতাৰ কথা বিভিন্ন বিষয়বিলাক আহি পৰিছে এতিয়া যে কি ধৰণে মন্তব্য কৰিব আপুনি বিৰোধীৰ ক্ষেত্ৰতে হওক বৰ্তমান বিৰোধীৰ অসমত একচুৱেলি সঁচা কথা ক'বলৈ গ'লে যে ঘৰ মানে ঘন ঘোৰ অমাৱস্যা চলি আছে তেওঁলোকৰ যিটো ধৰি লওক নিজে সৃষ্টি কৰা সেইটো আৰু আটাইতকৈ ডাঙৰ কথা হৈছে এজন ব্যক্তি ৰাজনীতিলৈ কি লক্ষ্য লৈ আহে তেওঁ পাৱাৰ বেছ পলিটিক্সৰ বাবে আহে নে আইডিঅ'লজিকেল বেছ পলিটিক্সৰ বাবে আহে আমি অসমতেই দেখিছোঁ যে হৰসিংহ ডাঙৰীয়া অসমত আমি দেখিছোঁ আজি তেখেতৰ উপজা দিন অসমৰ এজন বৰ্ষীয়ান বামপন্থীৰ ৰাজনীতিক হেমেন দাস তেওঁলোকে ৰাজনীতি কৰিছিলে আদৰ্শৰ কাৰণে মই বুজি পালোঁ আদৰ্শগত আৰু সুবিধাবাদ দুই ধৰণৰ সময় একেবাৰে শেষ হয় যে আমি বিচাৰিম আজি যিখন প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ পালে বিজেপিৰ এই প্ৰাৰ্থী তালিকাখনে প্ৰত্যাহ্বান জনাব পৰাকৈ বিৰোধীয়ে কি ধৰণে নিজকে সাজু কৰে এনে প্ৰাৰ্থিত্ব নাপালেই কংগ্ৰেছতে হওক বা দলত তেওঁলোকে বিদ্ৰোহ ঘোষণা কৰিব যিটো বিজেপিত এতিয়ালৈকে নাই আজি কোনো যে প্ৰাৰ্থিত্ব পোৱা নাই ৰামেশ্বৰ যদি প্ৰাৰ্থিত্ব পোৱা নাই
তেওঁলোকে পাৰ্টিটো পোৱা নাই যদিও কোনো ধৰণৰ নাই তেওঁলোক ঘৰ সোমাই আছে মানে ক্ষমতাত থাকিলে মানে কৈছে যে মই খবৰন্দ খমল ডাঙৰে সহায় কৰিম এইটো ক্ষেত্ৰত বিৰোধীৰ বা কংগ্ৰেছৰ দেখিবলৈ পাম নে নাপাম এই ধৰণৰ যিটো দলৰ প্ৰতি আনুগত্য নিজৰ মানুহখিনিৰ প্ৰতি যে আনুগত্য এই কথাখিনি জানিবলৈ আমি আৰু কেইটামান দিন আৰু কেইটামান প্ৰহৰ অপেক্ষা কৰিব লাগিব য'ত কংগ্ৰেছৰ পাৰ্টি তালিকাখন প্ৰকাশ পাব গতিকে আজিৰ প্ৰতিপক্ষত আমি বিষয়টো আলোচনা কৰোঁ তিনিগৰাকী সাংবাদিকক লৈ কোনো ধৰণৰ ৰাজনৈতিক নেতাই আমাৰ ইয়াত নিমন্ত্ৰণ জনোৱা নাছিলোঁ গতিকে আমি এটা বাৰ্তা দিব বিচাৰিছোঁ যে গণতন্ত্ৰ শক্তিশালী হ'বৰ কাৰণে বিৰোধী শক্তিশালী হ'ব লাগিব গতিকে আজিলৈ শুভৰাত্ৰি ধন্যবাদ